नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज एक गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। आजकेर आलोचनार विषय अति सौभाग्य रेखा। जे रेखा थाकले आपनार हठात् अर्थ प्राप्ति होते पारे, मान सम्मान बृद्धि पेते पारे एबं एकाधिक सम्पत्ति आपनार होते पारे, आरो अनेक किछु, समस्त किछु एई आलोचनार मध्ये थाकबे। तार आगे जे कथाटा आमी प्रत्येकटा दिन बोली, आजो सेई एकई कथा बोलबो। सम्पूर्ण आलोचनाटा देखार चेष्टा करुन, भालोभावे बोझार चेष्टा करुन, तारपर आपनार हातेर साथे मिलिये निये चलार चेष्टा करुन। कारण आमी प्रत्येकटा दिन सेम कथा बोली, आपनारा बला सत्त्वेও सम्पूर्ण भिडियोगुलो देखार चेष्टा करछेन ना। आर एकटा कथा, जखनी देखछेन जे रेखाटार संगे आलोचना बा आपनादेर परिचय कराच्छि, आपनार हाते सेई रेखाटा नेई, आपनि केटे बेरिये जाच्छेन, एई भूलटाও करबेन ना। कारण आपनार प्रत्येकटा भिडियो देखा उचित, कोन रेखा আপনার কি করতে পারে, ভালো না খারাপ সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারবেন যদি সমস্ত আলোচনা বা প্রোগ্রামগুলো দেখতে পারেন। আপনার হাতে রেখা থাকবে তবে দেখবেন, না হলে দেখবেন না, এটা হচ্ছে সবচাইতে ভুল করবেন। কারণ সব রেখা আপনার হাতে থাকতে পারে না, এটা সম্ভব নয়। তাই আপনার কিন্তু প্রত্যেকটা রেখার সাথে পরিচয় থাকা উচিত। কারণ আমাদের তিনটে কমন রেখা ছাড়া আদার্স যে রেখাগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ভাগ্য দ্বারা, আমাদের কর্ম দ্বারা, আমাদের অশুভ শুভ সময় আসার আগে আমাদের হাতে প্রকাশ পায়। তাই আপনার যদি সেই রেখাগুলোর সাথে পরিচয় থাকে তাহলে কিন্তু আপনার হাতে যখন নতুন নতুন রেখা আসবে আপনি জানতে পারবেন আপনার সামনে ভালো আসছে না খারাপ। তাই আমি প্রত্যেকের ক্ষেত্রে একই কথা বলি, হস্তরেখা মানে আপনার জন্য আলোচনা, হস্তরেখা মানে কাটা যাবে না, হস্তরেখা মানে সমস্ত ভিডিও দেখতে হবে। তাই আজ অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখুন, দেখবেন আপনাদের অনেক অনেক অভিজ্ঞতা বাড়বে। আপনার নিজের বর্তমান ভবিষ্যৎ তো জানতে পারবেনই, আপনি আপনার প্রিয়জনদেরও কিন্তু হস্তরেখা বিচার করে দিতে পারবেন। তাহলে আসুন কমন যে তিনটা রেখা একে বোঝানোর চেষ্টা করি, তারপরে আমি আজকের যে রেখা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব বা পরিচয় করাবো সেগুলো তো আছেই। প্রথমে আমি আয়ু রেখা একে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকবে, সেটা আকৃতিতে আপনার হয়তো নাও মিলতে পারে, কারণ ছোট হতে পারে, বড় হতে পারে, এটা উপর নিচ হতে পারে, এটা উপর নিচ হতে পারে, হয়তো ঠিক আমি যেরকম আঁকলাম আপনার হাতে এরকম নেই, কিন্তু থাকতে বাধ্য, তিনটে রেখা থাকবেই। সেটা অন্যরকম হতে পারে, আপ ডাউন হতে পারে, ছোট বড় হতে পারে, আদার্স যে জায়গা যে রেখাগুলো আমাদের হাতে থাকে এগুলো কিন্তু কারোর সাথে মিল হবে না, প্রত্যেকের আলাদা আলাদা। আমরা যত কয়েক হাজার কোটি জাতক জাতিকারা হই না কেন, আমাদের প্রত্যেকের হাতের সাথে কিন্তু আলাদা আলাদা হবে, প্রত্যেকের হাতই আলাদা আলাদা হবে, কারোর সাথে কিন্তু হাতের রেখা মিলবে না। কিন্তু এই তিনটে রেখা কিন্তু কমন, সকলেরই থাকবে। তাহলে আজকের আলোচনা অতি সৌভাগ্য রেখা। যে রেখা থাকলে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, আপনার মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে, আপনার সাংসারিক সুখ শান্তি পেতে পারেন, চাকরি পেতে পারেন, ভালো ব্যবসা আপনার হাতে হতে পারে, সেই রেখাগুলোর সাথেই আজ পরিচয় করাবো। প্রথমে আমি উপরে যে চারটে আঙুল তার নিচের কোন কোন গ্রহের অবস্থান বোঝানোর চেষ্টা করি। এটা দেখুন তর্জনী আঙুল, এই নিচটা টোটালটাই হচ্ছে বৃহস্পতি পর্বত। এটা মধ্যমা আঙুল, এর নিচটা টোটালটাই হচ্ছে শনি পর্বত। এটা অনামিকা আঙুল, এই টোটালটা রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। তাহলে আমি এই যে চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান বোঝানোর চেষ্টা করলাম, এটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি এবং এটা বুধ। তাহলে আমাদের এই যে চারটে গ্রহের অবস্থান কিন্তু ভালো থাকতে হবে প্রথমত, কারণ এই চারটে গ্রহের অবস্থানেই কিন্তু শুভ রেখাগুলো আজ আমি বোঝানোর চেষ্টা করব, তাছাড়া অন্যান্য রেখাও থাকবে। তাহলে এইটা আপনার আমি বৃহস্পতি দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনার বৃহস্পতি গ্রহ ভালো আছে কি করে বুঝবেন, এই জায়গাটা দেখবেন উঁচু থাকবে এবং তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন লালচে গোলাপি আবাসযুক্ত, কোনো দাগ ছোপ কিছু থাকবে না, তাহলে আপনার বৃহস্পতি ভালো। ঠিক এইভাবে আপনি মিলিয়ে নিন কোন কোন গ্রহ আপনার ভালো আছে, সেম টু সেম একই আপনাকে বিশ্লেষণ করতে হবে। তারপরে দেখুন এই বৃহস্পতি ক্ষেত্রে ঠিক এরকম একটি ক্রস আছে কিনা, যদি থাকে এটা অতি শুভ, এটাই আপনার অবশ্যই অর্থপ্রাপ্তি হবেই হবে। তার সাথে সাথে আপনাকে ফলো করতে হবে বৃহস্পতি যেন ভালো থাকে। এছাড়াও যদি এখানে একটা আপনার স্টার হয়, স্টারটাও কিন্তু শুভ এবং এই যে ক্রসটাও কিন্তু শুভ, এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনার হাতে থাকতে পারে, অতি শুভ। এবার মান যশ খ্যাতি, আপনার প্রচুর পরিমাণে আপনার মান যশ খ্যাতি দেখবেন অনেকেরই আছে, খুব মানি গুণী তারা তাদের এলাকায় হয়ে থাকে, তাদের হাতে ঠিক এরকম দুটো রবি রেখা আছে।
এই দুটো অভিরেখা থাকা মানেই আপনার কিন্তু প্রচণ্ড সম্মান বৃদ্ধি হবে, মান যশ এবং তার সাথে সাথে অবশ্যই সম্পদ লাভ। কারণ মান যশ খ্যাতি তারই থাকবে যার বর্তমান পরিস্থিতিতে সম্পদও থাকবে। তাই এই জাত ব্যক্তি যদি দুটো রবি রেখা আপনার হাতে থেকে থাকে এবং স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কাটাছেঁড়া থাকবে না, বেঁকা থাকবে না, একদম স্টেট দুটো, এই হয়তো আপনার হাতে রবি রেখা দুটো আছে কিন্তু বেঁকা বা কাটা, তাহলে কিন্তু চলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তবেই কিন্তু আমার আজকের আলোচনা আপনাদের সাথে মিলবে। এবার দেখুন বুধ পর্বতে, এই যে বুধ, এই বুধে দেখুন তো একটি বুধ রেখা আছে কিনা। যদি এরকম একটি বুধ রেখা থাকে তাহলে কিন্তু এই জাতক ব্যবসা, নিজস্ব ব্যবসা করবে এবং ব্যবসা থেকে কোটি কোটি টাকা ইনকাম করবে, অর্থাৎ এ অনেক বড় ব্যবসাদার হতে পারে। অতি শুভ রেখা, আজ আমি যতগুলো রেখা দেখাবো সবই শুভ রেখা, শুভ রেখা ছাড়া আমি কিন্তু আজ আলোচনা করব না। এক একটা রেখার এক এক রকম আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, এটা হচ্ছে অতি শুভ রেখা। এই শুভ রেখা আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। এরপরে দেখুন আপনার ভূ সম্পদ, একাধিক বাড়ি বা প্রচুর টাকা, অ্যাকচুয়ালি টাকা পয়সা ছাড়া আপনার বাড়ি হবে কী করে, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন এবং একাধিক সম্পত্তি আপনার হবে কীভাবে দেখুন। এই জায়গা থেকে দেখবেন এটা মণিবন্ধ, এটা হচ্ছে শনি পর্বত, দেখুন এরকম একটি ভাগ্য রেখা আপনার হাতে আছে কিনা, এটা ভাগ্য রেখা বলে, ভাগ্য রেখা আছে এবং তার সাথে সাথে একটি বুধ রেখা, ঠিক এই বুধ রেখা আপনার এই ভাগ্য রেখার দিকে, এই যে এই বুধ রেখাটাই, এই বুধ রেখাটাই ভাগ্য রেখার দিকে আসছে কিনা দেখুন, একটু বেড়ে গেল বুধ রেখাটা, তাহলে এটা একটা স্কোয়ার চিহ্ন আসলো। ঠিক এরকম একটি বুধ রেখা, একটি ভাগ্য রেখা, একটি শিরোরেখা, একটি হৃদয় রেখা, ঠিক এরকম যদি আপনার হাতে একটা স্কোয়ার চিহ্ন আসে রেখা দ্বারা, ঠিক যেই যেই রেখা এখানে আপনার আছে, এটা দেখুন বুধ রেখা, এটা ভাগ্য রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা, এবং প্রত্যেকটা রেখাই পরিষ্কার পরিচ্ছন্ন আমি যেরকম এঁকেছি এরকম হতে হবে। কোথাও যদি কাটাছেঁড়া হয়ে যায়, ভাঙা ভাঙা হয়ে যায় তাহলে কিন্তু মিলবে না, এগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এই জাত ব্যক্তির একাধিক সম্পদ লাভ, বাড়ি অবশ্যই একের অধিক থাকবে, তার সাথে সাথে কোটি কোটি টাকা নাড়াচাড়া করবে। এবার আসব লটারি প্রাপ্তি, আপনার হাতে আছে বুঝবেন কি করে। দেখুন এই যে রবি, রবির ক্ষেত্রে আপনার এই দুটো রেখা ধরুন নেই, এখানে একটা স্টার চিহ্ন, স্টার চিহ্নর সাথে সাথে আপনার একটা এই বুধ রেখা, আপনার এই রেখাটা থাকবে না, ভাগ্য রেখা থাকবে না, একটি বুধ রেখা থাকবে, ঠিক এরকম একটি আপনার আয়ু রেখা, একটি হচ্ছে শিরোরেখা, একটি হচ্ছে বুধ রেখা, এই তিনটে রেখা দ্বারা বৃহৎ একটা ত্রিভুজ তৈরি হবে, তার সাথে সাথে রবিতে স্টার, রবিতে স্টার এবং বৃহৎ ত্রিভুজ, এই দুটো মিলে যার হাতে থাকবে একত্রে সে লটারি প্রাপ্তি ঘটবে, তার ফাটকা থেকে প্রচুর অর্থ আসবে, এগুলো প্রমাণিত প্রত্যেকটা রেখা আজকের আলোচনা শুভ রেখা নিয়ে। এবার দেখুন আপনার ভাগ্য বদলে যাবে, হঠাৎ করেই আপনার জীবনে পরিবর্তন চলে আসবে এবং আপনাকে আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন হেল্প করবে। আপনার কোটি কোটি টাকা আপনি কী করে আপনার জীবনে অ্যাট্রাক্ট করবেন তার কিন্তু আপনার সুযোগ সুবিধাগুলো আপনার কাছে এসে ধরা দেবে। সেই রেখাগুলো হচ্ছে ঠিক উন্নতি সুযোগ রেখা, এরকম দেখুন শনি পর্বতে কোনো রেখা আপনার আয়ু রেখা থেকে উঠে গেছে কিনা, দেখুন রবি পর্বতে কোনো আপনার আয়ু রেখা থেকে উঠে গেছে কিনা, এবং এই বুধ রেখা তো আমি দেখালামই, এই বুধ রেখাটা আরও উপর থেকে হতে পারে, বা আপনার বৃহস্পতি পর্বতে আয়ু রেখা থেকে গেছে কিনা, তার সাথে সাথে আপনার একটি মার্শাল রেখা আছে কিনা। যদি আপনার এই এতগুলো রেখা কখনো খুঁজবেন না আপনার হাতে, যে কোনো একটি ধরুন, একটি উন্নতি সুযোগ রেখা রবি পর্বতে আছে আর এগুলো কিছু নেই, আমি এতগুলো দিয়েছি বলে আপনার হাতে এতগুলো কখনো দরকার নেই, একটি দেখবেন কোন জায়গা থেকে আপনার উঠেছে, কোন গ্রহেতে গিয়ে পৌঁছালো, এটা আপনাকে দেখতে হবে। তাহলে এই প্রত্যেকটা উন্নতি সুযোগ রেখা আপনার জীবনে উন্নতি করবে এবং আপনার সমস্ত দিক থেকে জীবনের একটা আর্থিক উন্নতি এবং স্বপ্নপূরণ অবশ্যই হবে। তার সাথে সাথে একটা মার্শাল রেখা থাকবে, এই মার্শাল রেখা আপনার সর্বকাজে সাকসেস এনে দেবে এবং আপনার যত রকম সমস্যা থাকুক না কেন সেখান থেকে বার করে আনবে। তার সাথে সাথে কিন্তু আপনার এই রেখাগুলো অবশ্যই একটা বড় সাপোর্ট, এগুলো কিন্তু আপনার থাকতে হবে।
এরপরে দেখুন এই যে শুভরেখাগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম, এই প্রত্যেকটা রেখা একজনের হাতে কখনো খোঁজ করার চেষ্টা করবেন না। আপনার হাতে যে কোনো একটি যদি রেখা এরকম থাকে, সেটাই কিন্তু আপনার জন্য অবশ্যই আমার প্রত্যেকটা কথা 100% মিলবে এবং আপনার জন্য অতি শুভ। এরপরে দেখুন এই যে শুক্র পর্বত, এটা আপনার প্রচুর সুখ শান্তি, আপনার মনের যে একটা দুশ্চিন্তা কখনোই আপনার জীবনে আসবে না, সেটা হচ্ছে যদি এরকম প্রভাবশালী রেখা আপনার হাতে থেকে থাকে একের অধিক শুক্র পর্বতে। এটা হচ্ছে প্রভাবশালী রেখা, যদি থাকে তাহলে আপনার কিন্তু সুখ শান্তি বৈভব প্রচণ্ড পরিমাণে আপনি উপলব্ধি করতে পারবেন। এই যে যতগুলো রেখা দেখালাম, এই সমস্ত রেখা আপনার হাতে কখনোই খুঁজতে যাবেন না, সেটা আপনার কখনোই মিলবে না। এর মধ্যে যে কোনো একটি শুভরেখা আপনার হাতে থাকলে পরে অবশ্যই আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী 100% দিয়ে বলতে পারি, কারণ এগুলো সকলের হাতে থাকবে না, অবশ্যই খুব কম সংখ্যক জাতক জাতিকাদের হাতে এরকম শুভ রেখা থাকে। যাদের হাতে থাকে তারা অবশ্যই জীবনে সাকসেস এবং সফলতা পায়। তাই আপনাদেরও আমি জানানোর চেষ্টা করলাম এই প্রত্যেকটা রেখাগুলোই কিন্তু অতি শুভ রেখা, আপনার জীবনেরও একটা পরিবর্তন কিন্তু ঘটিয়ে দিতে পারে। আর আপনার যদি জানা থাকে তাহলে আপনার জীবনের যে পরিবর্তন আসছে সেটা কিন্তু আপনি খুব দ্রুত গতিতে অ্যাচিভ করতে পারবেন এবং তারপরেই আপনার জীবনে কিন্তু একটা উন্নতি অবশ্যই আপনি পাবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।